মাধ্যমিকের ইংরেজি উত্তরপত্র হারিয়ে যাওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের তুফানগঞ্জে। জানা যায়, শুক্রবার দেউচরাই হাই স্কুলের শিক্ষক মাধ্যমিক পরীক্ষার খাতাগুলো নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিল, সেই সময় রাস্তায় খাতাগুলি হারিয়ে যায়। তবে এখনও পর্যন্ত ওই শিক্ষকের সাথে কোনোরকম যোগাযোগ করা যায়নি। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে কোচবিহার জেলা জুড়ে। এই বিষয়ে তুফানগঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়েছে বলে সূত্রের খবর। এ বিষয়ে আমরা যোগাযোগ করছি আমাদের প্রতিনিধির সাথে। শুনতে পাচ্ছ কিংসু? এখন যেটা জানা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে মাধ্যমিক পরীক্ষার যে উত্তরপত্র, সেই উত্তরপত্র নিয়ে গতকাল তুফানগঞ্জ থেকে দিঘাটার উদ্দেশ্যে খাতা নিয়ে যাওয়ার সময় কিন্তু খাতা হারিয়ে যায় বলে অভিযোগ। এবং এই গুরুতর অভিযোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 73টি উত্তরপত্রের খাতা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার যে উত্তরপত্র সেই খাতা কিন্তু হারিয়ে যায়। স্বভাবত কারণেই এই এতগুলো পরীক্ষার্থীর জীবন কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গেল। যদিও এই বিষয়ে বেউচরা স্কুলের যে মাস্টারমশাইয়ের কাছ থেকে খাতাটি হারিয়ে যায়, তিনি যখন বাড়ি যাচ্ছিলেন দিনাটায়, কিভাবে হারায়, কেনই বা হারিয়ে গেল সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে এই বিষয়ে তুফানগঞ্জ থানাতে কিন্তু ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। এখন অবধি স্কুল কর্তৃপক্ষ বা কারোর কাছ থেকে কিন্তু এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বারবার যোগাযোগ করার চেষ্টা হলে কিন্তু তারা সেই ফোন তুলছে না। পুলিশের পক্ষ থেকে কিছু জানা গেছে কি? না, এখনো পরীক্ষার বিষয়ে কিন্তু জানা যায়নি কোন স্কুলের খাতা বা কাদের খাতা রয়েছে, কেনই বা তিনি নিয়ে যাচ্ছিলেন, কিভাবে নিয়ে যাচ্ছিলেন, কেনই বা হারিয়ে গেল, সম্পূর্ণ বিষয়টা কিন্তু ধোঁয়াশায় রয়েছে। পুলিশ প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো সঠিকভাবে কিন্তু কোনো কিছু জানা যায়নি। মাধ্যমিক শিক্ষা সংগঠনের কাছ থেকে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু সে বিষয়ে তারা এখনো মুখ খুলছেন না। তারা বলছেন বিষয়টি তারা ভালোভাবে জেনে তার পরবর্তীতে তারা এই বিষয়ে সম্পূর্ণরূপে কিছু জানাতে পারবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ।